পদ্মা সেতু হয়ে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ফাতেহা পাঠ। ঈদুল আজহাকে কেন্দ্র করে খুলনার কামারপাড়ায় বেড়েছে ব্যস্ততা, কয়লা লোহার দাম বৃদ্ধি সরকারি প্রণোদনার দাবি কারিগরদের। ধামরায় প্রায় 30টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ, শিক্ষার্থীদের পাশাপাশি আতঙ্কে শিক্ষক ও অভিভাবকরা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে, আপনাদের সাথে আছি আমি উম্মে সাবেরিনা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল 8টায় গণভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় তাঁর সাথে ছিলেন ছেলে ও সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্যান্য সদস্যরা। উদ্বোধনের পর এই প্রথম পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে সকাল 8টায় গণভবন থেকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সাথে ছিলেন পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। পদ্মা সেতু পার হওয়ার সময় সেতুতে গাড়ি থামিয়ে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী। ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে সকাল 10:50 গোপালগঞ্জের মকসুদপুরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সকাল 11:20 তারা গোপালগঞ্জ সদরে পৌঁছান। উদ্বোধনের পর এই প্রথম সন্তানদের নিয়ে পদ্মা সেতু হয়ে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। ফরিদপুরের ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা কর্মী সহ সর্বস্তরের জনতার ঢল নামে। সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া সফরকে ঘিরে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষ থেকে শত শত নেতাকর্মী সহ ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর সড়কে জড়ো হয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। ঈদুল আজহাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে বেড়েছে ব্যস্ততা খুলনার কামারপাড়ায়। কোরবানির পশু জবাই সরঞ্জাম তৈরিতে টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে পুরো কামারপাড়া। তবে করোনা প্রভাবে কয়লা লোহার দাম বৃদ্ধিতে দিশেহারা তারা। ঘুরে দাঁড়াতে সরকারি প্রণোদনের দাবি কামার শিল্পে জড়িতদের। প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। এমন টুংটাং শব্দে এখন মুখরিত খুলনার কামারপাড়া। কামাররা সারছেন তাদের শেষ সময়ের প্রস্তুতি। কুরবানি ঈদকে সামনে রেখে তৈরি করছেন দা, বটি, কুদাল, ছুরি, খুন্তা, কুড়াল সহ বিভিন্ন সরঞ্জাম। এদিকে কাঁচা লোহা ও উৎপাদনের উপকরণ সমূহের মূল্য বৃদ্ধি সহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে কামারশালাগুলো বন্ধ হতে চলছে। ফলে প্রত্যেক পেশা এখনো আগলে থাকা কামাররা চরম বিপাকে রয়েছেন। পূর্বপুরুষের থেকে আমার বাবা দাদারা করে আসছে, তাই আমরা করছি। আগে যে ব্যবসা বাণিজ্য ছিল এখন কিছু নাই। আমাদের কয়লার দাম বেশি, লোহার দাম বেশি, অথচ মালে পয়সা পাচ্ছি না। সরকারের কাছ থেকে অনুদান পাওয়ার কথা থাকলেও তা এখন পাচ্ছে না বলে অভিযোগ তাদের। সরকারের কাছ থেকে একটা অনুদান পাই, সেইটাও আমরা পাচ্ছি না। আমাকে দুটো সংসার বাঁচানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে মেশিনারি তৈরি চীন বা থাইল্যান্ডের দা, বটি, ছুরি, চাকুর দাপটে আগের মতো বছরব্যাপী কামারপাড়ার ব্যস্ততা আর দেখা যায় না। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদের অগ্রিম টিকিট নিতে চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। অগ্রিম টিকিট নিতে সে অনেকেই পড়েছেন ভোগান্তিতে। সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষার পর টিকিট হাতে পেলেও অনেকেই টিকিটের অপেক্ষায় এখনও প্রহর গুনছেন। আগত যাত্রীরা বলছেন চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা বেশ কম। রেলওয়ে কর্মচারীদের মাধ্যমে বাড়তি মূল্যে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ করেছেন অনেক ক্রেতা। চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ বলছে টিকিট কালোবাজারি রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন তারা। এদিকে রেলের ঈদ
টিকিট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে হাতে নাতে আটক করেছে র‍্যাব সাতের সদস্যরা। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রেলওয়ে শ্রমিক লীগ অফিসের সামনের রাস্তার উপরে পোশাক পরিহিত অবস্থায় দুজনকে আটক করা হয়। এ সময় আসামিদের দেহ তল্লাশি করে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সহ বিভিন্ন ট্রেনের 9টি টিকিট এবং 10,320 টাকা উদ্ধার করা হয়। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কক্সবাজার জেলার 8টি উপজেলায় স্থায়ী অস্থায়ী 68টি পশুর হাট বসেছে। এসব হাট থেকে চাহিদা অনুযায়ী 84,000 পশু সংগ্রহ করবে জেলাবাসী। হাটে পর্যাপ্ত পশু মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, সদর উপজেলায় 7টি, রামুতে 6টি, চকরিয়ায় 11টি, পেকুয়ায় 4টি, উখিয়ায় 6টি, টেকনাফে 7টি, মহেশখালীতে 9টি এবং কুতুবদিয়ায় মোট 7টি পশুর হাট বসেছে। কুড়িগ্রামে সবকটি নদ নদীর পানি কমতে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে বসতভিটা থেকে পানি নেমে গেলেও নদ নদী তীরবর্তী নিচু এলাকা থেকে বন্যার পানি নেমে না যাওয়ায় স্বাভাবিক হয়নি সেসব এলাকার যোগাযোগ ব্যবস্থা। এছাড়া এসব এলাকায় ফসলের মাঠ নষ্ট হয়ে রয়েছে বেশ কিছুদিন ধরে, ফলে এলাকাগুলোর দিনমজুর শ্রেণীর মানুষের হাতে কাজ না থাকায় বিপাকে পড়েছেন তারা। পাশাপাশি পানি কমার সাথে সাথে জেলার বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গেল 3 দিনে জেলার ভুয়াপুর উপজেলার শুধু চিতুলিয়া পাড়া গ্রামেরই শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। বসতভিটা হারিয়ে অসহায় জীবনযাপন করছে গৃহহীন পরিবারগুলো। ভাঙন দেখা দিয়েছে কালিহাতি উপজেলার আলিপুর ও কুশাবেনু এবং সদর উপজেলার হোগড়া এলাকাতেও। পাওয়ার পক্ষ থেকে কিছু জায়গায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে অপর এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। দুপুরে উপজেলার পানিশ্বর বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান জানান, বর্তমানে চিকিৎসাধীন 23 জনের মধ্যে আইসিইউতে রয়েছেন একজন। ময়মনসিংহে গত 24 ঘন্টায় 344 জনের নমুনা পরীক্ষা করে 48 জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে 24 ঘন্টায় 608টি করোনা নমুনা পরীক্ষা করে 93 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 15.29%। এছাড়া গত 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে তথ্যানুযায়ী অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামের 12টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত 82 জন মহানগর এলাকার এবং 11 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওভোগ দক্ষিণপাড়া এলাকার ক্লুলেস হযরত আলী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। হত্যাকাণ্ডে জড়িত হযরত আলীর নাতি আসিফকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানায় পিবিআই। পিবিআই জানিয়েছে, জায়গা জমির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বাপ ছেলের মধ্যে বিরোধ চলে আসছিল, এর কারণেই এ হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বড় ছেলে আসামি জাহাঙ্গীর মোল্লা কারাগারে রয়েছে। নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের ঘটনায় নরনবী নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে যশোরের মনিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নরনবী নড়াইল সদরের গোবরা এলাকার ফয়েজের ছেলে। এদিকে এর আগে গ্রেপ্তারকৃত 4 আসামি শাওন খান, মনিরুল ইসলাম, রিমন আলী ও রহমতুল্লাহ বিশ্বাস রনির আজ থেকে নড়াইল সদর থানায় 3 দিনের রিমান্ড শুরু হয়েছে। শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা এবং অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে শিক্ষক সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ সাইফুদ্দিন আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রভাষক মেহরাব আলী সহ আরও অনেকে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আয়োজনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর সাজ্জাদ হোসেন সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাচ্চা প্রসব না হলেও মাত্র তিন বছর বয়সে একটি বিদেশি জাতের গাভী নিয়মিত দুধ দিয়ে যাওয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে বরিশাল জুড়ে। বিদেশি জাতের একটি কালো গাভীটির বয়স 3.5 বছর। গাভীটি প্রতিদিন 6 কেজি করে দুধ দিয়ে যাচ্ছে। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন, পাশাপাশি খাবার জন্য দুধ কিনে নিয়ে যাচ্ছেন এলাকাবাসী। বরিশাল প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, মা না হওয়া পর্যন্ত দুধ আসার কোনো বিষয় নেই, তবে হরমোনের কারণে অনেক সময় এটি হতে পারে। আসলে এরকম ঘটনা তো কোনো সময় দেখি নাই, প্লাস শুনিও না। আমি শুনে দেখতে এলাম যে আসলে বাস্তবে দেহে ঠিকই দুধ হয়। আজ থেকে 3 মাস পূর্ব পর্যন্ত 2 লিটার 3 লিটার 4 লিটার এই বেশ কয়েকদিন ধরে আমি 6 থেকে 7 লিটার মধ্যে 2 থেকে 3 বার দোয়াই। নাটোরের সিংড়ায় নাটোর বগুড়া মহাসড়কের চট্টগ্রাম নামক স্থানে ট্রাকের সাথে অটোর সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে এই ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার ধামরায় 173টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার মধ্যে প্রায় 30টি বিদ্যালয়ের ভবনের অবস্থা বেশ ঝুঁকিপূর্ণ। কিছু কিছু ভবনের অবস্থা এতটাই জরাজীর্ণ যে ছাত্রছাত্রীর পাশাপাশি আতঙ্কে থাকতে হয় শিক্ষক অভিভাবককে। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট, জানাচ্ছেন রেজা রায়হান। ধামরায়ের চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি এক অংশ দেবে যাওয়ার পাশাপাশি ছাদের প্লাস্টার খুলে পড়ছে প্রতিনিয়ত এবং ঝুঁকিপূর্ণ ওই ভবনের ভেতরে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে। দক্ষিণ বাথলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন আরও বেশি ঝুঁকিপূর্ণ। আমরা আতঙ্কে থাকি, যে কোনো সময় ছাদ আমাদের উপর ভেঙে পড়তে পারে। আমাদের স্কুলের ছাদ ভেঙে পড়তেছে, ভয় করতেছে। সরকার আমাদের একটা নতুন স্কুল প্রতিষ্ঠান করে দিতে পারে। পাশাপাশি দক্ষিণ বাথলি, শোলাবাড়ি, বোচার বাড়ি সহ প্রায় 30টি ভবনের অবস্থা ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ। এতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমতে শুরু করেছে শিক্ষার্থীর সংখ্যা। পরিত্যক্ত ঘোষণা করছে আরও 5 বছর আগে থেকে। অভিভাবকরা সবসময় আতঙ্কের মধ্যে থাকে, আমাদের বাচ্চা কখন কি হয়ে যায়। ধামরায় প্রাথমিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সময়োপযোগী ভবন তৈরি প্রয়োজন বলে অভিমত সচেতন মহলের। এই অঞ্চলের শিক্ষিত সমাজের যারা ভবিষ্যৎ কর্ণধার, তাদের বিষয়টি দেখভাল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আশু দৃষ্টি কামনা করছি। আমি আশা করব সরকার এগুলো স্পেশালি চিহ্নিত করে অতি দ্রুত এদের উন্নত অবকাঠামো তৈরি করে দেবে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। দক্ষিণ বাথলি স্কুলে হচ্ছে 2টা ভবন আছে, একটা আধা পাকা এবং একটা হচ্ছে ওই যে জরাজীর্ণ। আমরা নতুন ভবনের জন্য পাঠাইছি। বিল্ডিংটা পর্যন্ত পরিত্যক্ত করে তাদেরকে সাময়িক একটা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে, আর তারপরে ওই জায়গাগুলোতে যদি একটু অগ্রাধিকার ভিত্তিতে ভবন নির্মাণের ব্যবস্থা উদ্যোগ নিতে হবে। রেজা রায়হান, মাইটিভি। এবার আমাদের কৃষি। বরিশালের মুলাদিতে 2021-22 অর্থ বছরে খরিদ এক মৌসুমে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শাহজাহান ঢালী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বাহাউদ্দিন সহ আরও অনেকে। ময়মনসিংহে পিকআপের সাথে মাহেন্দ্রের সংঘর্ষে 2 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। গতরাতে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের রঘুরামপুর তৈয়ব আলীর হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মাহেন্দ্রটি যাত্রী নিয়ে শম্ভুগঞ্জে আসার পথে কিশোরগঞ্জগামী পিকআপের সাথে সংঘর্ষে মাহেন্দ্রের 5 যাত্রী আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে 2জন মারা যান।
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় ডাকাতি করার সময় ডাকাত দলের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। পুলিশ জানায়, রোববার মধ্যরাতে খাঞ্জাপুর এলাকায় একদল ডাকাত ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ একটি দেশীয় ওয়ান শুটার গান, 5 রাউন্ড কার্তুজ এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ডাকাতদের গ্রেপ্তার করে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে ট্রাকে করে গাঁজা পাচারের সময় 85 কেজি গাঁজা, একটি ট্রাক সহ 2 মাদক কারবারিকে আটক করেছে র্যাব 14 সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঢাকা সিলেট মহাসড়কে সরাইলের কুট্টাপাড়া ফ্লামিঙ্গো সিএনজি ফিলিং স্টেশনের সামনে ট্রাকে তল্লাশি চালিয়ে 2 মাদক কারবারিকে আটক করে। গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের ব্র্যাক ডেলিভারি সেন্টারটি সিলগালা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল ইউএনও সর্দার মোস্তফা শাহিন, সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ রাকিব হোসেন এবং সঙ্গী পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে ওই ডেলিভারি সেন্টারটি সিলগালা করেন। এ সময় প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে ব্র্যাক ডেলিভারি সেন্টারটির স্বত্বাধিকারী জুয়েল মণ্ডল ও অভিযুক্ত ভুয়া চিকিৎসক আজমিন সুলতানা রিনা পালিয়ে যান। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিক্ষক সমিতির পক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি ও সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জায়গা সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাসুম সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অন্ধত্ব নিবারণের লক্ষ্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকালে কসবা প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা কর্তৃক আয়োজনে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ছোট শিশু থেকে শুরু করে পুরুষ মহিলা সহ শতবর্ষী বৃদ্ধ ও বৃদ্ধাদের চিকিৎসা দেওয়া হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদের 46% জমি জবরদখল মামলার বাদী পরিবর্তন করে ভুয়া আপোষ নামার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে মামলার বাদী এনায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় এনায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মুন্নাফ ও ব্যবসায়ী রেজাউল করিম উপস্থিত ছিলেন। ফরিদপুরের মধুখালীতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মধুখালী উপজেলা শাখার মুক্তিযোদ্ধার সন্তান সংসদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সংগঠনের মধুখালী শাখার যুগ্ম আহ্বায়ক মির্জা কলিমুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও আহ্বায়ক শরীফুল ইসলামের সঞ্চালনায় সন্ত্রাসী হামলার নিন্দা ও সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করে বক্তব্য রাখেন ফরিদপুর চিনি কলের শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু সহ আরো অনেকে। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন আহান, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্যের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ সহ অনেকে। জেলা সংবাদে শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পদ্মা সেতু হয়ে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ। ঈদুল আজহাকে কেন্দ্র করে খুলনার কামারপাড়ায় বেড়েছে ব্যস্ততা, কয়লা লোহার দাম বৃদ্ধি, সরকারি প্রণোদনা দাবি কারিগরদের।
ধামরায় প্রায় 30টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীদের পাশাপাশি আতঙ্কে শিক্ষক অভিভাবকরা। দর্শক, এই ছিল জেলা সংবাদে ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উম্মে সাবরিনা। আল্লাহ হাফেজ।